ডুয়োলিঙ্গো ইংলিশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। তো গত ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি দুই রকম কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তো গত ক্লাসে ছিল হচ্ছে রিকগনাইজিং রিয়েল ইংলিশ ওয়ার্ড, তারই ধারাবাহিকতা আমরা ক্লাসের শেষে বলেছিলাম আমরা আরো এক সেট অ্যান্সার করবো। এবং গত দিন আমরা যে জিনিসগুলো বলেছি, যে সিস্টেম গুলো বলেছি, সেই সিস্টেম গুলোকে ইউজ করে কতটা কি করা যায়। তো গতদিন মূলত আমি যে কোশ্চেন সেটটা দেখিয়েছিলাম সেটা ছিল একটা ফ্রি কোশ্চেন সেট, সেটা ছিল হচ্ছে জাস্ট সবার জন্য উন্মুক্ত একটা কোশ্চেন সেট, সেটা একটু বেশি ইজি ছিল। তো আমরা যেটা করি আজকের কোশ্চেন সেটটার জন্য, আমরা একদম মেইন এক্সামে যে মেইন এক্সাম থেকে একটা স্ক্রিনশট নিয়ে আসি। তো আমরা আজকে কিন্তু সে একদম মেইন এক্সামের একটা কোশ্চেন আমরা শেয়ার করতেছি, যে মেইন এক্সামে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু একটু কঠিন, নর্মাল যেগুলো দেখি আমরা তার থেকে কিন্তু বেশ কঠিনই মনে হয়। তো এইটাকে মাথায় রেখে আমাদের আজকে শুরু করতে হবে আগের দিনের সিস্টেম গুলোকে মাথায় রাখার সাথে, যে এইটা কতটা আমরা তাড়াতাড়ি করতে পারছি বা কি কি মাথায় রাখছি। এই যে আমাদের কিন্তু অলরেডি 1 মিনিটের টাইমার শুরু হয়ে গেছিল, অলরেডি 7 সেকেন্ড শেষ, এটা 1 মিনিটের কোশ্চেন, এটা অনলি 1 মিনিটের কোশ্চেন। তো 1 মিনিটের কোশ্চেন যখন আমরা করা শুরু করব তখন আসলে কত বেশি বার টাইম পাবো, বা মানে 1 মিনিটই তো পাবো তাই না, তো কত বেশি বার চিন্তা করতে পারবো, রাইট? তো এইটার মানে হচ্ছে আমাদের দক্ষতাটা অনেক বাড়াতে হবে। যত বেশি মক টেস্ট দিতে পারবো আমরা, যত বেশি মক টেস্ট দিতে পারবো তত তাড়াতাড়ি আমরা এইগুলোকে অ্যান্সার করতে শিখবো। আমাদের মেইন দায়িত্বটা কি ছিল, আমরা কতটাকে তাড়াতাড়ি সিলেক্ট করতে পারি, বাদ দেওয়া থেকে সিলেক্ট করা, আমাকে কিন্তু কোনটা ভুল কোনটা ঠিক দুইটাই করতে হবে না, জাস্ট ঠিক গুলোকে বুঝাইলেও হবে। একটা ভুলকে ঠিক বলা থেকে শুধু ঠিক গুলোকে বুঝে শুনে বলে যাও কিন্তু তোমাকে মার্ক ইনক্রিজ করতে হেল্প করবে, কারণ এখানে নেগেটিভ মার্কিং হবে। তুমি যদি ভুলটাকে শুধু যেগুলো সঠিক বুঝতেছো শুধুই সেইগুলো দিলা, বাকি অনেকগুলো ফাঁকা রেখে গেলা, তো হয়তো বলো সেই তার মধ্যে দুই একটা ঠিক থাকলেও থাকতে পারে। যে তুমি সবগুলো চেক করতে যেয়ে সঠিক গুলো দিতে পারলে না, আবার ভুল কোনোটাকে তুমি সঠিক বলে চলে গেলে, তখন কিন্তু আসলে তোমার মার্কসটারও কমে যাবে। তো আজকে আমরা দেখবো কি করে তাড়াতাড়ি আমাদেরকে সিলেক্ট করবো আর বাকি জিনিস বাদ দিয়ে দিব, সেই প্রসেসটাকে আগে ইউজ করব। তারপরে আমরা দেখবো যে আগের দিনের কি কি রুলস ইউজ করা যায়, এবং তার শেষে আজকে রিয়েলে বলবো যে এই ধরনের এক্সামের জন্য মেইন আসলে আরো একটা জিনিস দরকার, খুব বেশি দরকার, সেইটা কি। তো আজকে কোশ্চেন সেটটা শুরু করা যাক। অলরেডি আমরা অনেকক্ষণ কোশ্চেন সেটটা চোখের সামনে দেখেছি, যদি পারা যায় এইখানে পজ করে এই কোশ্চেন সেটটাকে নিজে একটু অ্যান্সার করার, যে কতগুলো নিজে জানি কোনো ধরনের হেল্প না নিয়ে, তারপরে আসলে আমরা দেখতে পারি যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। তো আজকে আমরা একদম ফার্স্টে যেগুলো চোখে দেখা মাত্র সঠিক মনে হচ্ছে সেই দিকে চলে যাব। দেখি তো আমাদেরকে ডিসেবলড দেখে সঠিক মনে হচ্ছে কি হচ্ছে না, এটা প্রথম বিষয়। সো অবভিয়াসলি ডিসেবলের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডিসেবল, এই ওয়ার্ডটাকে শুধু কিন্তু আসলে ডিসেবলের পাস্ট ফর্ম ডিসেবল এইটা দেখে আমাদেরকে বললে হবে না। মেইনলি এইখানে মেইন ওয়ার্ডটা কি, অ্যাবেল, এইটার নেগেটিভ কি, ডিসেবল। ওকে, ডিসেবল, এবং তার পাস্ট হচ্ছে ডিসেবল। এখন যদি আমরা আসলে অ্যাবেলের রিয়েল নেগেটিভটাই না জানি, তো দ্যাট মিন আমাদের এখানে আনএবেলড দেওয়া থাকলো বা ইনএবেলড দেওয়া থাকলো, তখন আমরা আসলে কি করব, রাইট? তো কারণ আনএবেলড এরকম কিন্তু আসলে ওয়ার্ডটা হয় না। আমরা অনেকে ভাবতে পারি অনেক সময় মুখের কথায় আনএবেল বলি, ঠিক আছে অক্ষম, কিন্তু এইটার কিন্তু কোনো ভার্ব না। তো সেই ক্ষেত্রে হইতেছে এইটাকে আমরা আনএবেলড করা যায় না, তখন আমাদের ডিসএবল করে সেটাকে ডিসএবল করতে হয়। তো আসলে কি আমরা ভার্ব হিসেবে আনএবেল করতে পারছি, পারতেছি না। দেন আমরা ধরো যাক দেখলাম যে এটা ইনএবেল দেওয়া আছে, সেটা কি আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। সো দ্যাট মিন্স একটা ওয়ার্ডের আমাদের অনেকগুলো জিনিস, আগের দিনও বলছি আমাদের ভার্ব দেন অ্যাডজেক্টিভ নাউন এই ফর্মগুলো আমাদেরকে অনেক ভালো করে জানতে হবে, এবং তার পাশাপাশি নেগেটিভ বা সিনোনিম অ্যান্টোনিম যে ফ্যাক্টরটা আছে এই জিনিসটা জানতে হবে, আসলেই কোন সেন্টেন্সের বা কোন ওয়ার্ডের রিয়েলি মানে মেইনলি নেগেটিভ আন দিয়ে হয়, কোনটা ইন দিয়ে হয়, এন দিয়ে কি আসলে নেগেটিভ হয় কি না,
কোনটা ডিজ দিয়ে হয়, কোনটা মিস দিয়ে হয়, এইরকম অনেকগুলো জিনিস দিয়ে আসলে ওয়ার্ডের ডাইরেক্ট নেগেটিভ করা যায়। কোন ধরনের অ্যান্টোনিমে চেঞ্জ, মানে শব্দটাকে চেঞ্জ না করে ফেলে আন, ইন, ইন, ডিজ, মিস এই ধরনের ইউজ করে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। আমাদেরকে দেখতে হবে সেইটা কোনটা। তো এখানে অবভিয়াসলি ডিজেবলটা ঠিক আছে। এরপর তাড়াতাড়ি দেখি শার্প, শার্প ঠিক আছে, আমরা দেখেই বুঝতেছি, তো আমাদের এইটা নিয়ে কোনো চিন্তা নেই। দেন দেখলে বুঝতেছি ফ্রেম, ফ্রেমটা ঠিক আছে, তো সাথে সাথে আমরা ফ্রেমটাকে অ্যান্সার করে ফেললাম। রেজিস্ট্রেশন, এইটার ক্ষেত্রে যেহেতু এটা একটা বড় ওয়ার্ড, এটা একটু মাথায় রাখতে হবে। অনেক সময় দেখা যাবে ওরা মাঝখান থেকে যেটা করে একদম খুব ওয়েল নন ওয়ার্ড, এবং যেটাকে আমরা জানি যে এটা ঠিক আছে, এরকম অনেক ওয়েল নন ওয়ার্ডের মাঝখানে যে করে একটা স্পেলিং এ একটা ছোট্ট মিস্টেক করে রেখে দিবে, যেটা কিনা এক মিনিটের মধ্যে এতগুলো ওয়ার্ডে ওটা বুঝে বের করাও কষ্টকর। এট দ্যাট মোমেন্ট আমরা ভুল করে ফেলি, বাট এখানে আসলে ভুল করার কিছু নাই, ইটস আ রাইট ওয়ার্ড, এখানে বানানো ভুল নেই। দেন লিসেনার, ইয়ার অবভিয়াসলি লিসেনার হচ্ছে একটা রাইট ওয়ার্ড, যেটা কিনা আমরা দেখলেই আমরা বুঝতেছি যে লিসেনার হইতেছে রাইট ওয়ার্ড। তো আমরা কিন্তু মোটামুটি কয়েকটা বুঝে ফেললাম, যেগুলো আমরা দেখা মাত্রই আমাদের মনে হয়েছে যে এইগুলো সঠিক হতে পারে। এইবার আমরা এক একটা করে ওয়ার্ডকে ধরি এবং সেই ওয়ার্ডটা রিয়েল কিনা সেটা দেখি। তো প্রথমেই ধরি জিয়ালন, রাইট? এখন প্রথম কথা, এই ধরনের ওয়ার্ডকে আমরা কখনো দেখেছি? অনেক ভালো করে বোঝার চেষ্টা করি আমরা দেখছি কিনা, বা এর আশেপাশে কোন কোন ওয়ার্ড যেটা কিনা JEAL এইটুক স্টার্টিং দিয়েও শুরু হয়, এরকম কতগুলো ওয়ার্ড তোমার সারা জীবনে তুমি দেখছো? আমি বলতে পারি সর্বোচ্চ তিনটা ওয়ার্ড মতো, এবং সেটা সবটাই সেম জায়গায় যায়। দ্যাট ইজ জেলাস, ও ইউএস, জিল, 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 জেলাস, জেলাস ই, এইটাই। সো এইখানে মেইনলি কি করা আছে, ও ইউএস, ইউএস এর জায়গায় এন বসাই দেওয়া হয়েছে, ইউএসটাকে সরায়। জাস্ট এইটুকুই। অনেকে যেটা করে বসতে পারে যে জেলাস এর হয়তো কোন একটা ফর্ম জেলন হইতে পারে, যে জেলাস হইতেছে তাকে জেলন বলতে পারে, এরকম ভেবে অনেকে এটাকে করে ফেলবে, বাট এরকম কোন ওয়ার্ড এক্সিস্ট করে না। ওকে, সো দেন আসতে পারি আমরা সেম আরেকটা সিস্টেমে, হবিয়ান, রাইট? এইটা দেখা মাত্রই আমাদের মনে হতে পারে যে হয়তো হবি থেকে হবিয়ান হইতে পারে, রাইট? যার অনেক হবি আছে সে হবিয়ান, সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট আসলে এরকম কোন ওয়ার্ড এক্সিস্ট করে না যে যার হবি আছে তাকে হবিয়ান বলবো। হবি থেকে শুধু হবিজ হয়, যাকে বলা হয় হবি, অনেকগুলো হবি, এবং এরকম আরো একটা কাছাকাছি ওয়ার্ড আছে যেটাকে আমরা বলি হবিট, HOBBIT। হবিট হচ্ছে মেইনলি একটা ইমাজিনারি রেসের মতো, রেসে দৌড়ানো একটা মানুষ টাইপের, যাকে আমরা হবিট বলি, হবিট। তো এই দুইটা বাদে আসলে এরকম কোনো ওয়ার্ড হয় না, এবং HOBB হবিয়ান পড়লে আমরা হবি মাথায় চলেই আসবে, তখনই মনে হতে পারে হবিয়ান, মনে হয় যার অনেক হবি আছে তার নাউন ফর্ম মনে হয় হবিয়ান, বাট এরকম কোনো ওয়ার্ড আসলেই নেই। দ্যাট মিন্স আমাদের আসলে জানতে হবে যে এই যে ভার্ব অ্যাডজেক্টিভ নাউন এইটার কোনটা কোনো ফর্মে যায় কিনা, যায় না, সো দ্যাট মিন্স এটা একটা রং, ইটস আ রং ওয়ার্ড। পরবর্তীতে দেখা যাক যে এরকম আর আমরা কি কি পাচ্ছি। ফরম্যানলি, এইটার ক্ষেত্রে অনেকে এইটাকে ফরম্যালি সাথে বা ফরম্যালিটি এরকম জিনিসের সাথে গোলাই ফেলে, বাট এইটা কিন্তু আসলে এমন কোনো ওয়ার্ড নেই। আবার অনেক সময় যেটা হয় এটাকে কিন্তু আমরা অন্য একটা ওয়ার্ডও বলতে পারি, দ্যাটস ডরমেন্ট। যদি প্রথম অংশটুকে জাস্ট এই ডিটাকে চেঞ্জ, এফটাকে চেঞ্জ করি, তাহলে ফরমেন্টলির জায়গায় ডরমেন্ট, ডরমেন্ট বা ডরমেন্ট মেইনলি এই ওয়ার্ডটাও এক্সিস্ট করে। বাট ফরম্যালি আর ফরম্যানলি এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এইখানে মেইনলি এই ওয়ার্ডটা ছিল হচ্ছে তোমার ফরম্যালি, এই ফরম্যালি ওয়ার্ডটাকে চেঞ্জ করে বলা দেওয়া হয়েছে ফরম্যানলি, জাস্ট ছিল এলটার জায়গায়, এনটার জায়গায় একটা এল, এখন উচ্চারণ অনেক সময় সেম লাগতেছে, ফরম্যালি এটাকে ফরম্যানলি, এল এল কে এন, জাস্ট এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এইটার জন্যই এই ওয়ার্ডটা কিন্তু আসলে রং হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স এইখানেও আমাদেরকে বুঝতে হয়েছে সেম, যে ফরমাল থেকে ফরম্যালি যখন করতে হয় তখন এল এল ওয়ান হয়, এন এল ওয়াই হয় না, তো দ্যাট মিন্স এটাও একটা ভুল।
এইবার আসি রি টাইম। আসল ওয়ার্ডটা হচ্ছে রিস্কেজিউল। অনেকেই আমরা সাধারণ দিনে কথাবার্তায় এইটা ইউজ করি যে একটা টাইম আমরা নিয়েছি, সো টাইমটাতে মিস করে ফেললাম, দ্যাট রি টাইম, একটা নতুন একটা টাইম তৈরি করা যায় কিনা যে টাইমে আমরা দেখা করতে পারি বা কাজটা করতে পারি, এইটা বোঝানোর সময় জন্য অনেক সময় রি টাইম বলে থাকি আমরা। বাট আসলেই কি আমরা প্রচলিত যে ওয়ার্ডগুলো বলি সেই ওয়ার্ডগুলো কি আসলে এক্সিস্ট করে কিনা, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং আসলে এটা এক্সিস্ট করে না, সো দ্যাট মিন এটার মেইন ওয়ার্ডটা হচ্ছে রিস্কেজিউল, নট রি টাইম। সো এইটাও বাদ চলে গেল। এরপর আমরা আসতে পারি ভেরিয়াস। মেইনলি এটা ভ্যারি ই করে ফেলছে, এইটা অনেক ভুল হয়, এইরকম ওয়ার্ডগুলো অনেক ভুল হয়, যেটা মেইনলি তোমার ভ্যারি, আসল ওয়ার্ডটা তো হচ্ছে ভ্যারি, ভি এ আর ওয়াই, রাইট, ভি এ আর ওয়াই। কখনো ব্রিটিশ ইংলিশ, ইউএস ইংলিশ এবং অস্ট্রেলিয়ান ইংলিশের মধ্যে কখনো কখনো এই ভ্যারিটাকে ভি এ আর আই, মানে দুইটা ইউজ করা হয়, কিন্তু ভি এ আর আই ই ভ্যারি এইটা কিন্তু আসলে আসে না। অনেকে ভাবতে পারে যে আমরা ভ্যারিয়াস বা ভ্যারিড এরকম যখন বলি তাহলে হয়তো এইটা হইতে পারে, কিন্তু আসলে ওয়ার্ডটাতে মেইনলি যেটা করা হয়েছে এখানে একটা ডি ছিল, ভ্যারিড, ভ্যারিডের ডিটা উঠাই দিচ্ছে। তো দ্যাট মিনস এইটাও কিন্তু মেইনলি যে ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এই সিস্টেমটার মধ্যেই পড়তেছে। ভ্যারি থেকে ভ্যারিড বা ভ্যারিয়াস কেমনে কিভাবে আসে এটা কিন্তু কোনো পাস্ট না, ভ্যারিড কিন্তু পাস্ট না, এটা হচ্ছে ভ্যারিড মানে বৈচিত্র্যময়। তো সেইটা হচ্ছে আসলে বা ভ্যারিয়েন্ট, এই ওয়ার্ডটার জায়গায় যে ভ্যারি ই আসে না এইটা আমাদেরকে জানতে হবে। অনেকে ভাবে ভ্যারি আস তো আমরা লিখি তাহলে মনে হয় ওই এসটা বাদ দিলে ভ্যারি হয়, আসলে সেটা হয় না। তো ক্রস। এরপর এইটা দেখতে পারি আমরা যে এস ওয়েভ, কখনো কি এই ধরনের এস এর পরে ডাব্লিউ এ ভি এরকম কোনো ওয়ার্ড কি আমাদের আদতেও কখনো চোখে পড়ছে? অবশ্যই পড়েনি। এটার মেইন ওয়ার্ডটা আসলে ছিলই ওয়েভ, ওয়েভের সামনে ছোট্ট করে একটা এস দিয়ে এস ওয়েভ বানিয়ে দিয়েছে। এবং অনেকে ভাববে হয়তো ওয়েভেরই কোনো একটা স্পেশাল ফর্ম হতে পারে এস ওয়েভ, বাট ইট ডাজেন্ট এক্সিস্ট, সো ইটস দ্য ক্রস। এইটা একটা ভালো ওয়ার্ড যেটা মেইনলি মানুষ ইউজার থেকে ভাবে, এইখানেও হচ্ছে এটা সেম, আমাদের কিন্তু আসলে সাবজেক্ট ভার্ব বা ভার্ব নাউন অ্যাডজেক্টিভ এই প্ল্যাটফর্ম সিস্টেমের মধ্যে এইটাও চাই। এইটা না চোখে দেখলেই কেন জানি রিয়েল মনে হইতে লাগে, এইটা অনেকটা ইউজুয়ালি, আমরা জেনারেলি ইউজুয়ালি ওয়ার্ডটা দেখে অভ্যস্ত, তো দেখা যায় যে হচ্ছে আমরা এটাকে ইউজুয়ালির সাথে গোলাই ফেলি, লাইক ইউজুয়াল বা ইউজুয়ালি, লাইক এইখানে ইউ ইউসও আছে এবং লাস্টে এলও আছে, ওয়ার্ডটা আসলে ইউজুয়ালি ছিল, সেইটার যেটা হয়েছে মাঝখানে ইউ এর জায়গায় একটা ই আর বসাই দেওয়া হয়েছে, অথবা ইউজার ইউজারাল বানানো হয়েছে। অনেকে ভাববে তাহলে ব্যবহারিক হয়তো ইউজারাল, বাট আসলে ব্যবহারিক ইউজারাল বলে এরকম কোনো কথা নেই, ব্যবহারিক ইজ প্র্যাকটিক্যাল নট ইউজারাল। ইউজার হচ্ছে ব্যবহারকারী, থেকে আমরা অনেক সময় ভাবি যে ইউজারাল হচ্ছে ব্যবহারিক, কিন্তু এমন কোনো শব্দ নেই, ব্যবহারিক হচ্ছে প্র্যাকটিক্যাল নট ইউজারাল, সেটা হচ্ছে ইউজুয়াল বা ইউজুয়ার বা ইউজার। তো দ্যাট মিনস এইখানেও এই ওয়ার্ডটা ভুল আছে এবং সেটার মেইনটা হচ্ছে আসলে ইউজুয়াল বা ইউজার, তো দ্যাট মিনস এই ওয়ার্ডটাও ভুল। দেখা যাচ্ছে আমরা যদি একটু বোর্ড ক্লিয়ার করতে থাকি তাহলে দেখব আমরা কিন্তু আসলে অনেকগুলো আজকের দিনে ভুল পেয়ে যাচ্ছি, তাই না? সবই কিন্তু আমাদের মোটামুটি ভুলে তাই চলে আসতেছে এবং মেইন এক্সামে এইটাই হয়। যদি আমরা আসলে সঠিকটাকে খুব তাড়াতাড়ি বেছে বের করতে পারি তাহলে ভুল যেটা থাকবে সেটাকে আমরা অনেক তাড়াতাড়ি বাদ দিতে পারবো, সঠিক বেছে ফেললে আমরা ভুলটাকে বাদ দিয়ে ফেলতে পারবো। তো এরপরে দেখা যাক যে ওয়ার্ডগুলো বাকি আছে। ইনসাইড, এটাকে উচ্চারণ করলেই মনে হবে এটা ঠিক আছে, বাট আসলে এটা হচ্ছে ইনসাইড, রাইট? এইখানে জাস্ট ইনসাইডের এসটাকে এস এর জায়গা তোমার হচ্ছে সি বসাই দিছে, আর কিচ্ছু না, এটা স্পেলিং করলে ইনসাইডই আসে, বাট এটা হচ্ছে এসআইডি নট সিআইডি, দ্যাট মিন ইটস দ্য রং ওয়ান। এরপর এটা সিহেন্ডার যেটা, এটা মেইন ওয়ার্ডটা সিলিন্ডার, এটাকে উচ্চারণ করে অনেকে হয়তো ভাবে যে বানানে কি হবে, এটা হয়তো সিহেন্ডার টাইপের কিছু একটা, বাট এটা বানান হয়তো এইটা সিলিন্ডারের, বাট এইটার আরো অনেক কিছু দিকে আমরা রেন্ডার বলতে পারি, সিএইচ কে বাদ দিলে আর ইএনডি আর রেন্ডার করতে পারি,
তো এই ধরনের আসলে অনেকগুলো ওয়ার্ড এটা থেকে পসিবল, বাট সিহেন্ডার এটা আমরা উচ্চারণেই দেখতেছি যে আমাদের বাস্তবিক দিনের কোন উচ্চারণ সিস্টেমের সাথে এটা মেলে না। আমাদের প্রোনাউন্সিয়েশন অনেক বেশি হেল্প করে, কারণ ওয়ার্ড গুলো তৈরি হয় কিন্তু প্রোনাউন্স বেস করে, যে শব্দটা আসলে পসিবল না প্রোনাউন্স করা, তার মানে ওইটা আসলে তৈরি করা হয়নি, এই কারণে ওইটার কোনো রিয়েল প্রোনাউন্সিয়েশন নেই। তো দ্যাট মিনস এইটাও একটা ভুল। দেন স্পিলিটি, এইটাও একটা ভুল, স্প্লিচুয়াল হইতে পারে অথবা স্প্লিট হইতে পারে, বাট স্প্লিটি বলে কোনো ওয়ার্ড নেই। আমরা স্প্লিটকে অনেক সময় স্প্লিটি করে দেওয়া হয়েছে। স্প্লিট একটা শব্দ আছে, SPL, স্প্লিট, এই স্প্লিটটাকে এখানে মূলত স্প্লিটই করে দিছে। অনেকে উচ্চারণ করা মাত্র ভাবতে পারে SPLIT, যেটা হয়তো স্প্লিট থেকে স্প্লিটি, বাট ইটস নট স্প্লিট টু স্প্লিটি, এটা হচ্ছে জাস্ট স্প্লিট, এটার কোনো স্প্লিটি হবে না। তো দ্যাট মিনস এইটাও হচ্ছে আসলে আমাদের এই যে ভার্ব অ্যাডজেক্টিভ নাউন এই সিস্টেমটার মধ্যে যায়। এইবার আসে রিসিভিং, মেইনলি একটা ওয়ার্ড আছে রিসিভ, একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা থেকে মূলত এই ওয়ার্ডটাতে যাওয়া মিসিভিরি। কিন্তু এইটাও সেম সিস্টেমের মধ্যে আসলে কি মিসিভিরি হয় কিনা, মিসিভ মেইনলি হচ্ছে যাকে প্রেরণ করা হয়েছে, লাইক আ সেন্ডার, যাকে মানে লাইক আ লেটার, একটা প্রেরিত এমন একটা জিনিসকে বলা হয় মিসিভ, MISSIVE। আর ওয়াইটা হইতেছে এক্সট্রা, এবং আর ওয়াইটা দিয়ে আমাদেরকে জাস্ট অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, বাট আসলে মিসিভরি বলে কোনো ওয়ার্ড তৈরি হয় না, তৈরি হয় মিসিভ। দিস অলসো রং ওয়ান, রং ওয়ান। আমাদের আর দুইটা বাকি, একদম ফার্স্ট দুইটা, একটা হচ্ছে ফ্যানশিয়ালি আর একটা লিয়াভিডুয়েন্ট। এই দুইটা আসলে পড়া মাত্রই আমরা বুঝি যে এরকম কোনো উচ্চারণ বানান আসলে আমরা কখনো এক্সিস্ট করতে দেখিনি। লাইক লিভের পরে এইটা প্রথমটা যদি লিভ ধরি তাহলে তারপরে এইটা বসতে, এমন ডিউয়েন্ট বসায় এমন কোনো ওয়ার্ড আমরা আসলে কখনো দেখিনি, এটাকে রিয়েলও করা যায় না। এইটাকে মেইনলি যেটা হয়েছে যে শব্দটাকে হচ্ছে রিফারেন্স করে ঘুরাই ফিরাই এই শব্দটা ক্রিয়েট করা হয়েছে। তো দ্যাট মিনস এইটা আসলে এক্সিস্ট করে না। আর ফ্যানশিয়ালি এইটাকে অনেকগুলো, এটা মেইনলি ফেশিয়ালি হয়, সেই ওয়ার্ডটা থেকেও ফ্যানশিয়ালি আসতে পারে। আবার তোমার হ্যাঁ ফেশিয়ালি থেকে আসলে ফ্যানশিয়ালি আসার সম্ভাবনা আছে, এটা ফেশিয়াল থেকে আসতে পারে। বা এইখানে মেইনলি ফ্যাকচুয়াল, ফিনান্সিয়াল, এটা অনেক সময় মানুষ ফ্যানশিয়ালকে ফিনান্সিয়াল উচ্চারণ করতে পারে, দ্যাট কাইন্ডস অফ থিংস এর জন্য এই শব্দটা ক্রিয়েট করা, যেটাও আসলে এক্সিস্ট করে না। তো আসলে এইবার আমরা ছোটখাটো করে বুঝি যে আসলে করে আর করে না এই জিনিসটা আমরা বুঝবো কি করে, আসলে কি কোনো রুলস আছে গ্রামারের? এই সিস্টেমটাতে আসলে গ্রামার এক্সিস্ট করে না তেমন একটা, জাস্ট যে কয়টা গ্রামার আমরা বলছি বেশি বেশি করে হচ্ছে যে পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট, এই তিনটা পড়তে হবে, কোনটার নেগেটিভ ফর্ম কি হয় সেই নেগেটিভ ফর্মটা পড়তে হবে, ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন এই প্ল্যাটফর্ম গুলো পড়তে হবে যে কোনটাকে কনভার্ট করলে কোনটা আসে, এবং প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিং এই দুইটা জিনিস দিকে অনেক মাথার দিতে হবে যে আসলে কি স্পেল করলে এটা আসে কিনা আর এটাকে প্রোনাউন্স করলে এটা আসে কিনা। ধর ইনসাইড কিন্তু ঠিকই উচ্চারণ হচ্ছে কিন্তু এস এর জায়গায় সি, রিট। আবার আরেকটা সিস্টেম হইতেছে আসলে প্রচলিত ওয়ার্ড থাকতে পারে, রিয়েলে কি আমরা কখনো ওয়ার্ডটা লেখার সময় লিখছি কিনা, রিটাইম অনেক সময় বলি নতুন টাইম করে নিয়ে একটা রি, কিন্তু আসলে এটা লেখার সময় কিন্তু রিস্কেজিউলি লিখি। তো এই কয়েকটা বেসিক ফান্ডা মাথায় রাখতে হবে, প্রচুর প্র্যাকটিস টেস্ট দিতে হবে, এবং মেইন টেস্টের সময় প্রথম কাজ সঠিক যেটা চোখে পড়তেছে সেইটাকে পূরণ করা, ভুলটাকে বুঝার চেষ্টা না করা। আর সর্বশেষ প্রচুর ভোকাবুলারি পড়া, ভোক্যাব পড়া শুরু করলে প্রচুর ভোক্যাবের বই আছে, আমরা অনেক ধরনের রিসোর্সেস দিব, এই ভোক্যাবের বইগুলো প্রচুর পরিমাণে পড়লে খুব ইজিলি অনেক ওয়ার্ড সম্পর্কে ধারণা আসে এবং ওয়ার্ডের সিনোনিম, অ্যান্টোনিম, এক্সেট্রা এক্সেট্রা জিনিস আমরা বুঝতে পারি। সো মোটামুটি এই জিনিসগুলো আলোচনা করে আজকের এই রিকগনাইজিং ইন রিয়েল ইংলিশ ওয়ার্ডটা আমরা শেষ করতে পারছি, এবং তার সাথেই বলবো যে আমাদের এই সিস্টেমের কোশ্চেনেও কাজ করা শেষ, আমরা নেক্সট ক্লাসে অন্য একটা টাইপের কোশ্চেন পরীক্ষায় যেটা আসে সেটা নিয়ে আলোচনা করব। সবাইকে ক্লাসগুলো ভালো করে করার জন্য অনুরোধ করা যাচ্ছে, ধন্যবাদ সবাইকে।